আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসরিন কুকবুক। আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের ডিম ভুনা। তাহলে চলুন দেখি নেই রুই মাছের ডিম ভুনা করার জন্য আমাদের কি কি লাগবে। এখানে আমি দোকান থেকে কিনে আনা এক প্যাকেট রুই মাছের ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি, চার পাঁচটি কাঁচা মরিচ, একটি টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, নিয়েছি গরম মশলা গুঁড়া, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আরও কিছু জিনিস লাগবে, রান্না করার সময় আমি বলে দেব। প্রথমে রুই মাছের ডিমগুলোর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এখন এই সব কিছু ভালো করে মাখিয়ে নিব। হাতের মধ্যে যেন ডিমগুলো লেগে না থাকে তার জন্য সামান্য পানি দিয়ে হাতটাকে আমি ধুয়ে দিব। এখন চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। মাছের ডিম রান্না করার সময় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দিচ্ছি সামান্য একটু জিরা। দিচ্ছি দুটি তেজপাতা। এখন সামান্য একটু ভেজে নিব। এখন দিচ্ছি এক কাপ পেঁয়াজ, চার পাঁচটি কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসছে তখন এখানে দিচ্ছি ওয়ান টিস্পুন আদা রসুনের পেস্ট। দিচ্ছি ওয়ান টিস্পুন হলুদের গুঁড়া, টু টিস্পুন মরিচের গুঁড়া, ওয়ান টিস্পুন জিরে গুঁড়া, ওয়ান টিস্পুন ধনিয়া গুঁড়া, ওয়ান টিস্পুন গরম মশলা গুঁড়া। এখন এখানে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছের ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছের ডিমগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব এক কাপ পানি। ঢাকনাদের ডেকে 7-8 মিনিটের মতো রান্না করব। মাঝখানে আমি ঢাকনাটা খুলে আরো দু একবার নেড়ে দিয়েছি, তা না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে। পানিটা প্রায় শুকিয়ে আসছে, এখন এখানে দিয়ে দিব আগে কেটে রাখা টমেটো গুলো। এখন যে পানিটা আছে সেটা পুরোটা শুকিয়ে ডিমগুলো ভাজা ভাজা করে নেব। রান্না
রান্নাটা হয়ে গিয়েছে। দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়া। আমার কাছে আজকে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, তাই আমি আর দিলাম না। আপনারা চাইলে ধনিয়া পাতা ঝুরি করে দিতে পারেন। এখন আমি ডিমগুলোকে একটি প্লেটের মধ্যে বেড়ে নিব। আমার রান্না করা হয়ে গিয়েছে রুই মাছের ডিম বোনা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।